নমস্কার, আমি দেবাশিস। আপনারা দেখছেন খবরিয়া 24 এর দুপুরের স্পিড নিউজ, স্পন্সর্ড বাই বি ওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বি ওয়েল এর বিজ্ঞাপনে। বিজেপি কর্মীর নাবালক ছেলেকে প্রচন্ড মারধর করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙা থানার তেঁতুলের ছড়া গ্রামে। বিজেপি কর্মী গোপালচন্দ্র রায়ের অভিযোগ, এদিন রাতে একটি পিক আপ ভ্যান ও কিছু মোটর বাইক করে বন্দুক সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। বাড়ির বিভিন্ন আসবাস থেকে শুরু করে অনেক কিছু ভাঙচুর করে। দুষ্কৃতীরা 40,000 টাকা লুট করে নিয়ে যায় বলেও তার অভিযোগ। সেই সঙ্গে আরও অভিযোগ, তার নাবালক ছেলেকেও দুষ্কৃতীরা মারধর করে। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে তার ছেলে বাথরুমে আশ্রয় নিলে দুষ্কৃতীরা তাকে সেখান থেকে টেনে বার করে আনে। এরপর বাড়ির পেছনে বাগানে নিয়ে গিয়ে মাটিতে ফেলে তাকে লোহার রড লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। ছেলে জোর হাত করে দুষ্কৃতীদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে সে নিস্তার পায়। এই ঘটনার মহেন্দ্র বর্মন, তপন বর্মন, কৃষ্ণ বর্মন সহ 15 জনের নামে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। সিপিএমের দায়ের করা ই মনোনয়ন মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আজ একথা জানিয়ে দিল হাইকোর্ট। কলকাতায় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, সিপিএমের তরফে দায়ের করা দুটি মামলারই আজ শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি সুব্রত তালুকদার এজলাসে এই মামলার শুনানি হয় আজ। এই মামলায় আজ সওয়াল করেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত অঘোষিত ধর্মগুরু আশারাম বাবু। এই একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে আরও দুই অভিযুক্ত। আদালতের রেহাই দিয়েছে অপর দুই অভিযুক্তকে বলে জানা গিয়েছে। প্রায় 5 বছর আগে ধর্ষণের মামলায় স্বগতিত গডম্যান বাপু আসারামকে দোষী সাব্যস্ত করল যোধপুরের তপশিলি জাতি জনজাতি আদালত। একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, আজই দোষীদের শাস্তির ঘোষণা সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনায় অশোকনগরে 12টি বগি ট্রেনের দাবিতে অশোকনগর স্টেশনে রেল অবরোধ করল নিত্যযাত্রীরা, ফলে হয়রানির শিকার হন অন্য যাত্রীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে অবরোধ চলার পর উঠে যায় ওই অবরোধ, ফলে শিয়ালদা বনগাঁ শাখা ট্রেন চলাচল ব্যাহত হয় বেশ কিছুক্ষণ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি এবং আরপিএফ এর পুলিশ। আজ সকাল 9টায় 12টি বগি ট্রেনের দাবিতে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা বলে জানা গিয়েছে। ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত প্রায় 20টি বাড়ি। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে ইসলামপুরের ইসমাইল চকের নিষিদ্ধ পল্লী এলাকায় চম্পাবাগে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 1টা নাগাদ হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে। এরপরেই ওই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। পাশাপাশি 2টো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলে আগুন আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। প্রথমে স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত দেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ট্রেন। সিউড়িতে দিলদার খুনে গ্রেপ্তার হলো 4 জন। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেছে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। দিলদারের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। গ্রেপ্তার হওয়া ওই 4 জনের নাম শেখ সাফিউল, আপেল শেখ, অসিত সরকার ও গৌতম কোরা। ধৃতরা সকলেই বিজেপির কর্মী বলে জানা গিয়েছে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি সুপার ইম্পোজ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তিকে আজ আদালতে তোলা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকের বলাগড়ের গুপ্তিপাড়া স্থানীয়দের মোবাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সুপার ইম্পোজ করা ছবি ঘুরছিল। তৃণমূলের তরফে অভিযোগ, প্রশান্ত কুণ্ডা নামে এক ব্যক্তি এই ছবি ফেসবুকে পোস্ট করে, সেখান থেকে ছবি ভাইরাল হয়। মুখ্যমন্ত্রীকে অপদস্থ করতেই এই কাজ করা হয়েছে বলে তৃণমূলের দাবি। মুর্শিদাবাদে 2টি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলো 3 জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার গঙ্গারামপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গেছে, 2টি গাড়ির সংঘর্ষে আহত হয়েছে 2 লরির চালক ও খালাসি। যাদবপুরের রেললাইন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ, তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর 4:30 নাগাদ স্থানীয় কয়েকজন মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা জিআরপিএফকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য সেটিকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।
এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24-এর দুপুরের স্পিড নিউজ স্পন্সার্ড বাই বি ওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বি ওয়েলের বিজ্ঞাপনে। দেখতে থাকুন খবরিয়া 24, সঙ্গে থাকুন প্রাইম টাইম অল দি টাইম। নমস্কার।